केज का बी गो छूटा गो ফোনের পিছনে ইউ আকৃতি চিহ্ন দেখতে পাচ্ছেন, ফোনের পিছনে এই যে ইউ চিহ্ন আছে না, এটাকে গোখড়ো খড়ি গোহমা ধরলো বলে এটা কিছু দরকার আপনি। এখান থেকে যদি দাঁ বের করা হতো সাপটা মারা যেত, কারণ এখানে কেউ তো বের করতে পারবে না। চলো ধরো জল দেবো, ওখানে সাপটা ধুবে। দেখুন 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 লেজ কাটা আছে, তার মানে এটা নয় কি ও কাউকে কামড় দিয়েছিল। কামড় দিয়ে দিন যাবে থাকা করো বিচে যে বিচে যে ছোট ওদিকে আগে একটু সব ভাঙুক তো একটু হরমড়িয়া অনেক জায়গায় গৌমা খরিস বলে, কিন্তু ইংরেজিতে এই সাপটার নাম হচ্ছে স্পেকটিক্যাল কোবরা, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নেজা নেজা, এটা বিষধর সাপ। কিন্তু কোন সাপ মানুষকে তেড়ে এসে কামড় দেয় না। আমাদের আশেপাশে যতগুলো সাপ পাওয়া যায় কিনা, কোন সাপ মানুষকে তেড়ে এসে কামড় দেয় না, আত্মরক্ষার জন্য কামড় দেয়। আপনি যদি ভুল করে সাপের শরীরে পা দেন তাহলে কিন্তু কামড় দিবে। এবং এই সাপটা যে ট্যাঙ্কিতে পড়েছিল, আপনারা যদি খবর না দিতেন সাপটা মারা যাবে। বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এ সাপ সংরক্ষিত প্রাণী, কোন ব্যক্তি যদি সাপকে মারতে গিয়ে দোষী প্রমাণিত হয়ে যায় তার জেল হবে, সংরক্ষিত প্রাণী শেডিউল 2-এ পড়ে। কোন ব্যক্তিকে যদি সাপ কামড় দেয় ভুল করে যে অযথাতান্ত্রিক হয়ে যাবেন না, কাছাকাছি সরকারি হাসপাতালে যাবেন, সেখানে সাপের কাটার ওষুধ অ্যান্টিভেনমটা পর্যাপ্ত পরিমাণে আছে। ওই জন্য সাপকে চিনার দরকার নাই, সাপ বিষাক্ত কাটলে কিন্তু ওই ওষুধটা ডাক্তার আমরা বুঝতে পারবো বিষক্রিয়ার লক্ষণ দেখে। এটা কিন্তু ম্যাচিওর সাইজ ফুল সাইজ, এটা ছেলে সাপ ছেলে না। অনেকে যে বলে না লেজ কাটা আছে, অনেকে যে বলে লেজ কিন্তু প্রাকৃতিকগত ভাবে কাটে, অনেকে মানুষ বলে কোনো মানুষকে কামড় দিয়েছিল বলে কাটে, ওটা হয় না। কাপুরিয়ারা ভুল কথা বলে, লেজ কাটে কেন, এরা বেজির সময় লড়াই হয়, জঙ্গলে বেজির সময় লড়াই হয় তো বেজি পড়তে লেজে আক্রমণ করে বা ইঁদুরকে, এরা যখন ইঁদুর শিকার করে ইঁদুর আগে লেজে কামড় হয়। লেজ তখন তো জানি না, আমরা আজকে ট্যাঙ্কিটা পরিষ্কার তখন দিচ্ছি ভিতরে। কমে গেছে।
ये तो सारा काम कर रहा है।